মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মি'আতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 100 বার পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং তার গুনার পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণ যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যে ব্যক্তি ডেইলি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এতটুক বাক্য যারা উচ্চারণ করবে, যারা পড়বে, যারা পাঠ করবে, তাদের বিগত অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং তার গুনার পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন মুখে উচ্চারণ করা অতি সহজ এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। দুটি বাক্য মানুষ যাতে উচ্চারণ করতে পারে, উচ্চারণ করা অতি সহজ, এবং এই বাক্য দুটি আল্লাহর কাছে অতি নিকট প্রিয় এবং পাল্লায় অনেক ভারী। সেই তাসবিহ, সে পাঠটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি যদি আমরা সব সময় পাঠ করতে পারি, এই তাসবিহ যদি আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা উচ্চারণ করে সব সময় আমল করতে পারি, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা অধিক পরিমাণে সওয়াব অর্জন করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দুটি বাক্য অত্যন্ত সহজ উচ্চারণ করা এবং আল্লাহর কাছে এই দুটি বাক্য অধিক প্রিয় এবং পাল্লাই অনেক ভারী। এই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সেজন্য আমরা এই মাহফিল থেকে যদি এই আমলটা অন্তত আমরা নিতে পারি তাহলে এই মাহফিলটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ একটি আমল যদি আমরা সেটেল করতে পারি, একটি আমল যদি আমরা দৈনন্দিন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি রেগুলারলি আমরা যদি আমলটা জারি করতে পারি তাহলে এই মাহফিলটি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই মাহফিলটি সফলতা আল্লাহর কাছে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম খুবই সহজ বাক্যটি, অত্যন্ত সহজ। সেজন্য আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।